ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাংলায় একের পর এক বিজেপি নেতা কর্মী খুন হচ্ছেন। মমতা যদি না থামেন তাহলে সংবিধানে অনেক কিছুই বিকল্প ব্যবস্থা রয়েছে। বিজেপি চায় গণতান্ত্রিকভাবে তৃণমূলকে হারাতে, কিন্তু তার আগে অনেক কিছুই হতে পারে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাবুল সুপ্রিয়র। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মন্তব্য করেছেন বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন বাংলায় একের পর এক বিজেপি নেতা কর্মী খুন হচ্ছেন, মমতা যদি না থামেন তাহলে সংবিধানে অনেক কিছুই বিকল্প ব্যবস্থা রয়েছে। বিজেপি চায় গণতান্ত্রিকভাবে তৃণমূলকে হারাতে, কিন্তু তার আগে অনেক কিছুই হতে পারে। কি বলেছেন তিনি শুনব। 130 से ज्यादा बीजेपी के कार्यकर्ताओं की हत्या हुई है बिल्कुल दो तीन साल में। अगर दीदी ऐसा सोच रही है कि ये वो करते रहेंगे, हम भी चाहते हैं जो जनता ममता दीदी को इलेक्ट करके चीफ मिनिस्टर बनाई है वही डेमोक्रेटिक प्रोसेस से ममता दीदी बंगाल से उनको उनकी सरकार को गिरा दे। लेकिन अगर ममता दीदी ये सोच रही है कि लोगों को डराएंगे धमकाएंगे ताकि वो बूथ से दूर रहे, तो अगर दीदी ये सोच रही है कि ऐसा वो कर सकती है तो कॉन्स्टिट्यूशनली वो सारे प्रावधान है, जिन प्रावधानों का व्यवहार करके जो है ममता दीदी को इस रास्ते से हटाया जा सकता है। दीदी संभल जाए, ये 6 महीना जो बाकी है संभल जाए और डेमोक्रेसी और कॉन्स्टिट्यूशन की जो एसेंस है उसे बरकरार रखे तो अच्छी बात है। नहीं तो लोग तय कर चुके हैं जो होना है वो 21 में होगा, लेकिन कह नहीं सकते। अगर इसी चीज से दीदी को अगर लगे कि हम कुछ नहीं करेंगे तो हो सकता है उसके पहले ही कुछ और घट जाए। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগত বাবু, আপনি শুনলেন যেমনটা বাবুল সুপ্রিয় বলেছেন, বাংলায় একের পর এক বিজেপি নেতাকর্মী খুন হচ্ছেন, মমতা যদি না থামেন তাহলে সংবিধানে অনেক কিছুই বিকল্প ব্যবস্থা রয়েছে, কি বলবেন? না না, এইগুলো বিজেপি নেতারা, খুচরো দুয়ানা চারানার নেতারা সবাই এই ধরনের ভয় দেখাচ্ছেন। সংবিধানে বিশেষ কিছু প্রাবধান নেই, 356 আছে ইমার্জেন্সি প্রভিশনের মধ্যে পড়ে, যাতে রাষ্ট্রপতির শাসন করা যায়। রাষ্ট্রপতির শাসন কিভাবে করা যায় সেইটা ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে কি করা যাবে, সুতরাং সেখানে কিছু করার নেই। উনি হিন্দিতে বলেছেন প্রাবধান হয়, সংবিধান ভালো করে বাবুল সুপ্রিয় পড়েননি, উনি বলুন নইলে যে কি প্রাবধান আছে। 355 ছাড়া কোনো প্রাবধান নেই। একটা রাজ্যে যখন একটা সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে তখন সেই সরকারকে ফেলে দেবার কোন উপায় কেন্দ্রের হাতে নেই, তারা 356-তে অনেক করতে পারে। এবং আমি আবার বলছি, এর চেয়ে অনেক খারাপ অবস্থা উত্তরপ্রদেশে। বাবুল যখন হিন্দিতেই বক্তৃতা দিচ্ছেন, উত্তরপ্রদেশের ব্যাপারে হিন্দিতে বলুন যে একটা রাজ্যে যদি একজন বাহুবলি 8 পুলিশকে গুলি করে মেরে দেয় তাহলে সেটা কি সংবিধানের অচল অবস্থা নয়? যদি একজন দলিত তরুণীকে গণধর্ষণ করে মেরে ফেলা হয় তাহলে সেখানে কি এই সাংবিধানিক প্রাবধান গুলো অ্যাপ্লাই করে না? তার ফলে বাবুল তো পলিটিক্যাল লোক নয়, এই গান বাজনার জগৎ থেকে এসছেন, সংবিধানও ভালো করে জানা নেই। উনি যেসব বলেছেন এর কোনো গুরুত্বই নেই। আমি মনে করি আমরা এটাকে অবহেলা করব। অনেক ধন্যবাদ।